সন্ধে হয়ে গেছে, আকাশটা পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছে ভালো একটা বৃষ্টি আসবে। সকাল থেকে মুডটা প্রচন্ড খারাপ, খুব খারাপ অবস্থা। শুনলাম মামনি ফোন করলো, মনের খুব জ্বর, 104.3 এমন চলছে। তো খুব টেনশনে পড়ে গেছি, মানে হুট করে এমন হয়ে যাবে। তারপর আমরা যাওয়ার খুব প্ল্যান, মোটামুটি চলে যাওয়ার মতো নেই, ট্রেনের টিকিট নেই, মানে আজকে যাবো তো আজকের জন্য টিকিটের মানে কিছুই নেই। ট্রেন যাচ্ছে কিন্তু এভাবে তো টিকিট না কাটা ছাড়া তো ওঠা যায় না। না তো যাই হোক, যে ওষুধটা আমি ওকে খাওয়াতাম সেটা এবার যে গেছে, মানে আমি তো কোনো কিছু প্যাকিং ট্যাকিং ঠিক করে দিতে পারিনি, এমনি ওষুধপত্র ছাড়াই চলে গেছে। তারপরে যাই হোক, ওখানে গিয়ে মামনিকে আমি ওষুধের নামটা বলে দিলাম, মামনি কিনলো, কিন্তু ওষুধটা খাওয়ার 4 ঘন্টা পরে আবার জ্বর আসলো, যেখানে 6 ঘন্টা পরে ওষুধটা আবার দিতে পারবো। তো ওইটা নিয়ে একটা টেনশন আর কি, আর মানে বার্থডে বার্থডে কিছুই লাগছে না, আমি একটা টেনশনে পড়ে গেছি। কখন যদি আজকের মধ্যে যেতে পারি তো খুবই ভালো, জানি না যেতে পারবো কি না, বাট আজকে যদি নাও যাই কালকে তো ডেফিনেটলি যাচ্ছি। তো এই আর কি, মুডটা খুবই খারাপ, কিছুই ভালো লাগছে না, মানে কী বলবো, তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছি। মনে হচ্ছে এক্ষুনি চলে যাই, কিন্তু যে যাওয়ার কোনো স্কোপই নেই। এর মধ্যে পাওয়াটা মোটামুটি ঠিকঠাক এখনও হচ্ছে আর কি, এখন ঠিকঠাক হয়নি, বাট তবুও যতটুকু পারি তো করছি। ব্যথা থাকলেও যেতে লাগবে, কিছু করার নেই, ওরও তো ভালো লাগছে না। আমরা যদি সাথে থাকি তাহলে হয়তো একটু হয়তো ভালো হয়ে যেতে পারে, এই আর কি জন্য। যাই হোক, কালকে যাচ্ছি না কি যাচ্ছি না, কবে যাচ্ছি, কটায় ট্রেনে যাচ্ছি, যদি যাইও সব কিছু তোমাদেরকে আজকের মধ্যে জানিয়ে দেবো, অসুবিধা নেই জানিয়ে দেবো। তো এই জন্যই আজকে মুডটা প্রচণ্ড অফ, ইভেন হয়তো পুরোটা ভিডিওর মধ্যে তোমরা আমাকে মুড অফই দেখবে, বুঝতেই পারছো। তো আজকে ভেবেছিলাম আজকে আমার বার্থডে স্পেশাল ভালো একটা ভিডিও দেবো, তো সরি সবাইকে। তো বাড়িতে ফোন করেছিলাম মুনের জ্বরটা কেমন আছে জিজ্ঞেস করার জন্য, বললো কি জ্বর খুবই আছে, এখনো 101 হয়ে গেছে, আবার 103 ছিল। তারপর ওষুধ যখন খাওয়ানো হলো, প্যারাসিটামল 250 খাওয়ানো হয়েছে ওকে। তো ওষুধটা খাওয়ানোর পরে 3 ঘন্টা 4 ঘন্টা পরেই আমার জ্বরটা এসে পড়েছে, তখন ছিল 100, এখন 101 হয়ে গেছে। একটু আগে ফোন করেছি, বলছে কি বমি করেছে। তো মামনি বলছিল এক্ষুনি ওকে ওয়ারেস খাওয়াবে, নাহলে তো দুর্বল হয়ে যাচ্ছে বমি করতে করতে। তো যাই হোক, কোনোভাবেই আজকে রাতটা কাটাই, তারপরেই কালকে চলে যাব। আর হ্যাঁ, আমরা কালকে যাচ্ছি হলো গিয়ে 1:15 যে ট্রেনটা আছে, তো ওখানেই ওটাতে আমরা যাচ্ছি কালকে। সকালে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সকালে হবে না, দীপনের অফিস আছে, বাজে অবস্থা। আর সবসময় না এমনই হয়, আমার বার্থডের মধ্যেই কিছু না কিছু একটা হবেই হবে, যদিও এটা লাকের উপর ডিপেন্ড করে, হয়ে গেছে কিছু করার নেই। বাট যাই হোক, এটা একটা ভাইরাল ফিভার আমার মনে হচ্ছে, কেন কি অনেকদিন ধরেই ওর বলছে পেট ব্যথা, অনেক সময় বমি করছে, গ্যাসের একটা প্রবলেম থাকে, হয়তো পেটটা গরম হয়ে গেছে দেখেই জ্বরটা আসে, এমন অনেকবারই ওর হয়েছে। তা আমার মনে হচ্ছে কালকে হয়তো আমাকে আর দীপনকে দেখার পর ওর জ্বরটা সব কমে যাবে মনে হচ্ছে এটাই, কেন কি আজকে যেহেতু আমার বার্থডে, ও তো মানে ফোন করে বলেছে হ্যাপি বার্থডে, কেক টেক কিছু কাটবে কি না এই না সেই না। তো বাচ্চারা তো ওগুলোই ভালোবাসে, আমরাও প্ল্যান করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে, জানি না এখন দীপন কী করবে জানি না, মানে আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে কেক কাটবো না, কেক দীপনের সাথেই কাটবো, আজকে না কাটি, বার্থডের দিনে কাটতে লাগবে তেমন কোনো কথা না। না তো কিছুদিন পরে একটা প্ল্যান ছিল কি, যখন মুন আসবে 3-4 দিন বা আরে বলছি 1 সপ্তাহ পরে, বা 1 সপ্তাহ পরে হোক বা যাই হোক, যখন আসবে তখনই কেকটা কাটবো ভেবেছিলাম। তো যাই হোক, কালকে যদি যাই তাহলে তো অবশ্যই আমরা ডেফিনেটলি কেকটা একটা কাটিং হবেই। আর সবসময় আমরা বেশি আমরা কোনো কেক ফেক কাটি না, কাটি না বলতে কেক টেক কাটি মানে কি, কাটা মানেই তো খাওয়া না। তো আমরা না বাড়িতে কেউই কেক পছন্দ করি না, জাস্ট সবাই একটা একটা বাইট। তা আমি কী করি, আমি ও পেস্ট্রি কিনে নিয়ে এসে পড়ি, তো কেককেই তো কেটে কেটে গুলো নাম দিয়েছে পেস্ট্রি, তাই না বলো। তা আমরা কী করি, আমি বাবা মামনি দীপন মুন 5টা তো 4টা নিয়ে আসি বা 3টে অনেক সময় নিয়ে আসি, বাবা মামনি দীপন আমি মুন আমরা খাই না কেক, জাস্ট নামকে বাজতে একটা বাইট বাস হয়ে গেল। এই জন্যই আমি পেস্ট্রি সবসময় নিয়ে আসি। আর যখন বড় অকেশন হয়, যেমন গত বছর মুনের বার্থডে ছিল, গতবার বলছি এবার যে মুনের বার্থডে ছিল মার্চে, তখন দেখলি তোমরা বড়োভাবে করেছি, তখন কেকটা বেশ সুন্দর বড়ো সড়োভাবে। আর যারা যারা আমার নতুন ভিউয়ার্সরা আছে, যদি মুনের বার্থডেটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসো, আর নাহলে আমি ডিসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো, ভালো হয়েছে কেকটা, দেখে তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে কেকটা দেখতে।
যাই হোক, এখন ঠাকুর ঠাকুর করে রাতটা কাটলেই হলো, তারপরে ফটাফট রওনা দেব বাড়িতে। টেনশন টেনশন, ভাল লাগছে না। আর কত বেশি দিন নেই ওর পরীক্ষা, এই 23 তারিখ থেকে পরীক্ষা শুরু। সবসময় পরীক্ষাটার আগেই বাচ্চারা কেন যেন অসুস্থ হয়ে যায়। হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল, ভালো বৃষ্টি, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে যা গরম পড়েছিল না, দরকার ছিল একটু। বাবা মা, জেঠু জেঠিমা, সবাই যারা যারা আছে সবাই বলতো আগে, এখনও বলে যে আমার যখন জন্ম হয়েছে আর কি, তখন নাকি মানে বন্যার মতো ফ্লাড হয়ে গিয়েছিল। তো আজকেও আমার বার্থডে, বৃষ্টি না হয়ে কীভাবে হবে, এই জন্যই হচ্ছে হয়তো। জানি না এগুলো কি মানে সত্যি না মিথ্যা কথা লাগে কি হয় কেনা জানি না, তো বললো আর কি শোনার কথা। আজকে বৃষ্টিটা দেখে তখন ফিল হলো যে আরে ওরা যে বলেছে হয়তো সত্যি, কেন কি এখন পর্যন্ত একটা বার্থডেও যায়নি আমার বৃষ্টি ছাড়া। মানে এক দুপুরটাও হলেও বৃষ্টি পড়বে, ভালো ওয়েদারের মধ্যেও বৃষ্টি তো হবে, আগের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আগের দিনগুলো যদি আবার ফিরে পেতাম, সত্যি। অন্ধকার হয়ে গেছে আর ওদের খেলা এখনো শেষ হয়নি, আর ভিউটা দেখো দেখাচ্ছে, ওয়েট এদিক দিয়ে দেখা যাবে, জানার এদিক দিয়ে লাগাই, মজার একটা জিনিস দেখাচ্ছি। কারণ আজকে হয়তো আমার ভয়েসটা তোমরা একটু কেমন যেন চুপচাপ চুপচাপ একটু শুনতে পাচ্ছ, ওদেরকে দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি দেখাতে দেখাতেই ওই মামুনি ফোন করলো, মুনির আবার জ্বর 101 সামথিং, তো ওই এটা প্যারাসিটামল এটা কতটুকু দেবো এটা ডিসকাস করছিলাম, তো এই জন্য বললাম আর কি যাই হোক ওই ওষুধটা এখন খাইয়ে দেবে, একটা বিস্কিট খাইয়ে এবার দুটো বিস্কিট জল দিয়ে খাইয়ে বলে তাড়াতাড়ি খাওয়াতে, ওকে মানে বমি করে তো বাচ্চা মানুষ, কিছু করার নেই। তো যাই, যেটা দেখাতে লেগেছিলাম সেটা হলো এই যে এই জায়গাটার মধ্যে চাঁদ দেখা গেছিলো, মানে বৃষ্টি প্লাস বৃষ্টির মধ্যে চাঁদ দেখানো, চাঁদ দেখা যাওয়া, এটা কেমন লাগে না এই যে তোমাদের সাথে শেয়ার করবো, বাট ঠিক আছে পরে। হ্যাঁ, তোমরা একটু সবাই কাইন্ডলি মনের জন্য একটু প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো বৃষ্টি হচ্ছে বাইরে, শুনতে পাচ্ছ আওয়াজ তোমরা? আসলে কি হয়, কাছে না থাকলে না, দূরে দূরে থাকলে মনে হচ্ছে কী জানি করছে, এক্ষুনি খেয়েছে কি না, তারও লাইটটা দিয়ে দিই, তো খেয়েছি কি না এই বোধ হয়, এক্ষুনি আবার বমি করলো এই না কি টেনশন মাথায় ঘুরে। আরও আমি এখন একা ঘরের মধ্যে পড়েই আছি, মনে হচ্ছে যে এক্ষুনি বোধ হয় আবার জ্বরটা উঠেছে না কমেছে না, ফোনও করতে পারছি না, কখন না কখন শুয়ে থাকে বুঝতে তো পারছি না ও ডিস্টার্ব হয়ে যাবে, এই জন্য মামনি যখনই ফোন করছে তখনই আমি রিসিভ করছি। এক্ষুনি ফোন করে বললাম, ওর সাথে কথা হলো বললাম না, তো বললাম আর কি যে আমরা এখন কেক টেক কাটবো না, তো আমরা যখন আসবো তুমি যদি ভালো না হো তাহলে তো কেক কাটতে পারবো না, তাহলে তুমি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও, দেন কালকে আসলে আমরা কেক কাটিং করবো, আমরা আজকে তোমার জন্য কেক কাটবো না। তো আচ্ছা, জ্বরটা একটু বেশি, তো যাই হোক আজকে রাতটা কেটে যাক। এখন পুজোটা দিয়ে নি, সন্ধে হয়ে গেছে।
মনে করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মনে শরীর ভালো না তো কিছুই ভালো লাগছে না। আর এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি, আর বিরিয়ানি তো আমার ফেভারিট, এই জন্য আমার জন্য আমি বিরিয়ানি অর্ডার করেছি। আর তোমার এখানে দিয়েছি চিকেন চাপ, চিকেন রোস্ট বলতে পারো, আর এখানে ফ্রাইড রাইস দীপনের জন্য, দীপন বিরিয়ানি পছন্দ করে না তার জন্য ফ্রাইড রাইস, আর হলো গিয়ে ওর জন্য হলো চিকেন কষা। বাস এটাই আজকে ডিনার হয়ে যাবে, বাস খেয়ে টেয়ে ঘুমিয়ে যাবো। আজকের ভিডিও বেশি বড় করবো না, মুডটা খুবই অফ। আর তোমরা সবাই মনের জন্য একটু প্রে করো যাতে ও ভালোভাবে সুস্থ হয়ে যায়, আর যদি ও ভালো হয়ে যায় তাহলে হয়তো কালকে কেক কাটিং হবে, যেটাই হোক মোটামুটি টুকটাক ছোটোখাটো কিছু একটা হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।